हेलो एंड वेलकम टू शोलिनाज वर्ल्ड। तुम्हारा सबाई केमन आछो? बेश भालो आछी। आर अनेक दिन तोमादेर सामने आसते पारिनी, एसेछी बाट छोट छोट कथा निये बेशिक्षण कथा बोलते पारिनी, क्योंकि की तुम्हारा तो देखलेई जे भाईर बिये निये प्रचंड बिजी छिलाम। एर आगे सबकटा ब्लगेई तुम्हारा देखले भाईर बियेर पुरो एकदम बिगिनिंग थेके एंड अब्दि। আর আরেকটা জিনিসের জন্য তোমাদের কাছে রিয়েলি সরি, বিকজ আমি অনেকগুলো ভিডিওতে আমি বা শৌলিনার পাপা আমরা ব্লগগুলো এন্ড করতে পারিনি, তাই হয়তো তোমাদের মনে হবে সাডেনলি ব্লগগুলো এন্ড হয়ে যাচ্ছে। কেন কি আমরা এতটাই বেশি টাইট স্কেডিউলে ছিলাম বা এত বেশি ইনভলভ ছিলাম বিয়েটাতে যে আমরা ওটা করার একদম সময় পাচ্ছিলাম না। তো সেই জন্য হয়তো তোমরা স্টার্টিং এ দেখতে দেখতে হঠাৎ করে এন্ড হয়ে যাবে, একটু তোমাদের খারাপ লাগতে পারে। তো প্লিজ কিছু মনে করো না, আমাদেরকে ফরগিভ করে দাও ওটার জন্য। তো এই ছিল আজকের আমার কথা। আর আজকে যেটার জন্য তোমাদের সামনে আসা সেটা হচ্ছে যে দেখলে তো বিয়ে বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া হলো, প্রচুর রিচ খেলাম, প্রচুর ভালো ভালো ডিলিশিয়াস ডিলিশিয়াস ইয়ামি ইয়ামি আইটেমস ছিল। তো সেই জন্য বাড়ি ফিরে মানে কলকাতায় ফিরে হঠাৎ করে আমরা ভাবলাম যে আর বেশি রিচ কিছু খাওয়ার দরকার নেই, এবার একটু পাতলা পুতলা খাওয়াটাই ঠিক হবে। তো সেই জন্য এমনিতে তো উইন্টার চলে এসছে, হয়তো সেইভাবে শীত পড়েনি, বাট ভেজিটেবলস তো প্রচুর পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটা পাতলা ট্যালট্যালে সবজি দিয়ে ঝোল বানাবো আর তোমাদের সাথে ওই রেসিপিটা শেয়ার করব। এটা তোমরা একটু ভাত দিয়েও খেতে পারো, বা অনেকে যারা ডায়েট করো তারা শুধু ভেজিটেবলসটা এক বাউল ওই ঝোলটা দিয়েও খেয়ে নিতে পারো। ওটাও বেশ স্টু টাইপের, উইদাউট চিকেন অবভিয়াসলি, জাস্ট ভেজিটেবল স্টু টাইপের তোমরা ওটাকে ইউজ করে খেতে পারো। তো চলো আজকে ওই রেসিপিটা বানাচ্ছি, তোমাদেরকে দেখাই। তোমরা অনেকেই হয়তো এই রেসিপিটা জানো, তাও যারা জানো না বা যাদের এটা লাইভ দেখার ইচ্ছে আছে তাদেরকে আমি একটু বানিয়ে তোমাদের দেখাই। তো চলো আজকে তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার করি, রান্নাঘরে দেখা করছি। আর আজকে তোমাদেরকে আরেকজনও রান্না দেখাবে, অবভিয়াসলি রান্নাটা পুরো হয়তো দেখাবে না, বাট অ্যাসিস্ট করছে আমার সাথে এই যে মাস্টার শেফ জুনিয়র। এবার মাস্টার শেফে পাঠাতেই হবে ওকে। তো এই যে চলে এসছে, এবার আমরা মা মেয়ে মিলে একটা পাতলা ঝোল বানিয়ে ফেলি, তাই তো? ইয়ো চলো। তো তোমাদেরকে সব থেকে প্রথমে বলে দিই কি কি সবজি আমি এখানে ইউজ করছি। সেটা হচ্ছে বেগুন, যেটাকে আমি হালকা করে ফ্রাই করে তুলে রাখবো, এটা একদম এন্ডে দেব। হচ্ছে টমেটো, আলু, এটা হচ্ছে তোমার শিম, ফুলকপি, যেটাকে হালকা করে আমি এটাকে জলে সেদ্ধ করে রেখেছি, একদম হালকা করে করে রেখেছি, যাতে অনেকেরই গ্যাসের প্রবলেম আছে, এটা ফুল রটা খেলে পুরো গ্যাস হতে পারে, সেই জন্য এটাকে আমরা হালকা করে বয়ল করে রেখেছি। আর মটরশুঁটি, আরেকটা ইনগ্রেডিয়েন্ট আমি এর মধ্যে অ্যাড করব, সেটা হচ্ছে বড়ি। বড়িটাকেও হালকা করে ভেজে আমি বেগুনের মতো তুলে রাখবো, লাস্টে মেশাবো। তো চলো রান্নাটা শুরু করা যাক। আমি কড়াইয়ে একটু সাদা তেল দিয়ে নিয়েছি। এবার যেটা আমি ফার্স্টেই করব সেটা হচ্ছে আমি বেগুনগুলো হালকা করে ভেজে তুলে রাখব। তো এবার যেটা আমরা দেব এর মধ্যে সেটা হচ্ছে একটুখানি চিনি, জাস্ট একটু স্লাইট। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি সুগার লাইট ইউজ করি, সুগার লাইটটা খুব মিনিমাল, সুগার একটুতেই অনেকটা হয়ে যায়, জন্য খুব মিনিমাল দিতে হয়, একদম একটু। এবার এর মধ্যে একটুখানি দেব আমি কালো জিরে ফোড়ন। এরপরে আমি এক এক করে সব সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দেব। তোমরা এর মধ্যে চাইলে বড়ি দিতে পারো, আমিও বড়ি দিই, বাট আনফর্চুনেটলি আমি ভুলে গেছিলাম যে বড়িটা আমার শেষ হয়ে গেছে। আর যেহেতু আমরা ঘুরতে গেছিলাম বা বিয়ে বাড়িতে গেছিলাম, এতদিন ছিলাম না বাড়িতে, তো বড়িটা আমার আনা হয়নি। এর সাথে তোমরা বড়িয়ে দিতে পারো, বড়িটাকে ঠিক বেগুনের মতো তোমরা ভেজে তুলে রাখবে, লাস্টে ওটাকে জলটা মানে ঘোলটা যখন ফুটবে ওটা তার মধ্যে দিয়ে দেবে। আর আমি মটরশুঁটিগুলো এখানে দিয়ে দেবো।
তাহলে আমার সমস্ত সবজি দেওয়া হয়ে গেল। এবার আমি একটু এটাকে ঢাকা দিয়ে হতে দেব, তারপরে মশলাপাতি দেব, সেটা তোমাদের দেখাবো। তো সবজিটা আমার হাফ ডান হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে বাকি মশলাপাতি গুলো মিশিয়ে দেব। বড় ম্যাডাম তোমাদের এখনই বললো যে বাড়িতে বড়ি নেই, তো বড়ি ভাজা হচ্ছে না, কিন্তু হঠাৎ করে কি খুঁজছিল গ্রসারিতে জেনে রাখা থাকে, সেখান থেকে একটা ছোট ডাব্বাতে বড়ি পেলো, চিন্তা করো, বললো বড়ি নেই, আবার এখন বড়ি খুঁজে পেয়েছে। তাহলে গিয়ে দেখি যে বড় ম্যাডাম কি করছে। এবার কি হলো, কি করছো? আমি বড়ি পেয়ে গেছি। এই দেখো, বললাম আমি পেয়ে গেছি। তো বলে না যে মন সে আগর কুছ চাও তো পুরে কায়নাত মিল জাতা হ্যায় উসকো মিলানে কে লিয়ে, মতলব সিদ্ধত সে আগর কুছ চাও তো। তো মনে মনে হচ্ছিল কি বড়িটা থাকলে ভালো হতো, পুরো ডিশটা কমপ্লিট হতো। তো পেয়ে গেছি ফাইনালি, আমি ওটা হালকা করে ভেজে তুলে রাখছি। বড়ি না দিলে কি কোনো টেস্ট হয়? বড়ি হচ্ছে অ্যাকচুয়ালি একটা আলাদাই একটা ফ্লেভার। সেটা আছে পালং শাক বা এই ধরনের ঝোলে, পাতলা ঝোলে বড়িটা একটু মাস্তি হয়ে যায়, সেই জন্য মনটা একটু খারাপ হয়ে গেছিল। কেন সকালবেলায় আমি এটা মনে করতে পারিনি, যখন রান্নাটা করতে যাচ্ছি তখন দেখলাম বড়িটা শেষ। বাট না, থ্যাঙ্কফুলি একটা ছোট্ট ডাব্বায়, অ্যাকচুয়ালি এগুলো মায়ের কাজ, তোমরা তো দেখেছিলে মা এসেছিল, এগুলো মায়ের কাজ। মা আসলে তো রান্নাঘর পুরো মায়ের ডিপার্টমেন্ট হয়ে যায়, মা আর দিদি। তো দিদি যদি ওই ডিপার্টমেন্টে হাত দেয় না, তো এটা টোটালি মায়ের কাজ। কিছু একটা কোটো বাটা বার করে এক্সচেঞ্জ করতে গেছে, যে কোটোতে আমার বড়ি থাকে সেটাই নেই, তো ছোট জায়গায় আছে, ওই জন্য ফাইনালি পেলাম। তোমাদেরকে আমি কমপ্লিট ডিশটা দেখাতে পারবো এবারে, এটাই আমার হ্যাপি লাগলো। তো আমি এখানে এবার দেব একটু হলুদ গুঁড়ি, একটু হলুদ গুঁড়ো, অল্প করে কাশ্মীরি মির্চ। তোমাদের আমি আগেও বলেছি কাশ্মীরি মির্চ দিয়ে আমি জাস্ট কালারের জন্য, কারণ এটা তো ঝালটা হয় না, তাহলে শৌলিনাকেও এটা দিতে আমার কোনো অসুবিধা হয় না। নুন স্বাদ মতো যেরকম তোমরা খাবে, কিন্তু এটা ভীষণই পাতলা টাইটালে একটা ঝোল হবে, ওই জন্য একটু নুনটা মোটামুটি আন্দাজে দিতে হবে, না হলে ঝোলটার টেস্ট হবে না। টমেটোগুলো আমি এখানে একটাই টমেটো নিয়েছি, একটু আদা বাটা আর একটু জিরে বাটা, তোমরা চাইলে জিরে গুঁড়োও নিতে পারো, আর এটার মধ্যে কোনো মশলা যাবে না। এবার এটাকে ভালো করে নাড়িয়ে সবটাকে ভালো করে মিক্স করে আবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ওই যে নুনের যে এটাতে জোর জোরবে জিনিসটা সেই ব্যাপারটা করতে দেব। তারপর যখন এটা মোটামুটি অলমোস্ট ডান হয়ে আসবে তখন আমি আবার এটার মধ্যে জলটা দিয়ে দেব। আর আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও এটাতে বাটা লঙ্কাও দিতে পারো, বাট আমি দিলাম না, আমি শৌলিনার জন্য দিলাম না, আমি জাস্ট গোটা দিয়ে দিলাম, আমি আর শৌলিনার পাপা এটা যাতে ভাতে দলে খেতে পারবো। এটা পুরো মজে গেছে দেখো তোমরা, তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তবে একটু জলটা বেশি এটাতে হবে, কারণ যেহেতু ঝোলটা অনেকটাই থাকে, আমি আরেকটু জল দেব। ততক্ষণ এই দেখো টমেটো পোড়া হচ্ছে, অফ লাভলি, টমেটো পোড়া, তারপরে এটা হচ্ছে ঝোল, টেলটেলে ঝোল, ডেডলি কম্বিনেশন, ডেডলি কম্বিনেশন, এইটা হলে আর কোনো কিছু চাই না, এটাই যথেষ্ট। সেই যেমন ঝোল তেমনি টমেটো পোড়া, যদিও বা হচ্ছে আরো অনেক কিছুই, কিন্তু ওই দুটোরই যথেষ্ট। এদিকে ফুটছে ডাল, তাছাড়া হবে তোমার মূলো শাক কাটা আছে, এদিকে মূলো শাক ভাজা, এটা হবে। তো এটা আমাদের জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমি বড়িটা এর মধ্যে এখনই দিয়ে দেবো, বেগুনটা একটু পরে দেব, দিয়ে আরেকটু ফুটতে দেব।
তো এবার আমি এটাতে বেগুন গুলো দিয়ে দেব দিয়ে আর একটু কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেব তো সবকিছু আমার সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও দেখো অনেকটা প্রচুর ফুটছে এবার যেটা আমি দেব সেটা হচ্ছে একটু গরম মশলা একটুকুই দেব এবারে যেটা আমি দেব ফিনিশিং টাচ সেটা হচ্ছে ঘি শীতকালের পাতলা ঝোল আর ঘি পড়বে না সেটা হতেই পারে না তো আমার রেসিপিতে সবকিছু দেওয়া কমপ্লিট এবার আমি এটাকে মিক্স করব হালকা করে দারুণ গন্ধ আসছে খুব সুন্দর ঘিয়ের গন্ধ শৌলিনা বলে দিয়েছে সুগন্ধ আর তো কিছু বলার নেই এবার এটাকে আমি অফ করে দিলাম তো এই ছিল আমার আজকের চেষ্টা একটা পাতলা টেলটেলে ঝোল তোমাদের দেখানোর শীতকালের দুপুরের মানে কি বলবো তার সাথে টমেটো পোড়া ডেডলি কম্বিনেশন একটা আইটেম তো সেই জন্য এটা আমরা বানালাম আজকে কেমন লাগলো তোমাদের এই পাতলা ঝোলটা অবশ্যই জানাবে আর আরো যদি এরকম ঘরোয়া ছোটখাটো কোনো রান্না তোমরা দেখতে চাও আমার কাছে তো অবশ্যই আমাকে সেটাও লিখে জানাবে আর অনেক দিন ধরে আমাকে পোস্ত করার অনেক আসছে আমার কাছে কমেন্ট যে আলু পোস্ত একটা দেখাতে ঘরোয়া আলু পোস্ত তো আমি চেষ্টা করছি তোমাদের কাছে যত তাড়াতাড়ি ওই ব্লগটা নিয়ে আসার এখনকার মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি আর এই যে দুষ্টুমি করে যাচ্ছে সমানে একে এবার নিয়ে বসি খাওয়া দাওয়া করাতে হবে তাহলে এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ তুমি তো করবেই তোমরা সবাই ভালো থেকো আর বাকি কথাটা শৌলিনা বলবে বলো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল আইকনটাকে ক্লিক করে দেবেন অবশ্যই আবার দেখা হবে নেক্সট ব্লগ বাই বাই নেক্সট ব্লগ তাহলে তোমরা অন্তত বাই বাই টা দেখে তোমরা একটু সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও প্লিজ চলো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা টাটা